আসলে মাথা ব্যথাটা আসলে মাথা ব্যথা না, ব্যথার অন্য জায়গায়। হ্যাঁ, তো এটা আপনাকে বুঝতে হবে যে মাথা কোনো ব্যথা হয় না। অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক যাদের হয় তাদের জন্য কি করা উচিত? মনে রাখবে অ্যাংজাইটি আসে হচ্ছে বেসিক্যালি ফুড অ্যালার্জি থেকে অথবা ফুড ইনডাইজেশন থেকে, আর মাথা ব্যথা হয় অ্যাংজাইটি থেকে, প্যানিক অ্যাটাক হয়। আসলে মাথা ব্যথাটা আসলে মাথা ব্যথা না, ব্যথার অন্য জায়গায়। হ্যাঁ, তো এটা আপনাকে বুঝতে হবে যে মাথা কোনো ব্যথা হয় না, আনলেস ইউ হিট ইউর হেড, সেটা ভিন্ন কথা। হ্যাঁ, আদারওয়াইজ এই ব্যথাগুলো আসলে গল বাড়া থেকে হয়। তো অ্যাংজাইটিতে আসে হলে যখন আপনার শরীরে স্পেশালি পেটে ডাইজেস্টিভ অ্যাসিডটা কমে যায়, তখন আপনার গ্যাস্ট্রিক তৈরি হয়, তখন আপনার অ্যাংজাইটিগুলো আসে। এবার প্যানিক অ্যাটাক আসে কেন? প্যানিক অ্যাটাক আবার আসে সেই গলবাড়ার কারণ, আপনার যদি এনাফ ফ্যাট হজম না হয়, গলবাড়া যেটা হজমের কাজ করে, যেটা প্যানিক অ্যাটাকের জন্য দায়ী, গলবাড়া যদি এনাফ ফ্যাট হজম করে আপনাকে ফ্যাটি অ্যাসিড হেলদি কোলেস্ট্রল তৈরি করতে না পারে, তখন আপনার প্যানিক অ্যাটাক হবে। কেন? কারণ আপনার ব্রেন ঠিকমতো, ব্রেন গো টু দ্য স্ট্রেস মুড। আপনার ব্রেন যে আমাদের যে 80% হচ্ছে একটা ফ্যাটি মলিকিউল, হ্যাঁ, পুরো ব্রেনটা, এই যে 3-4% ব্রেন, হ্যাঁ, এই জিনিসটা তৈরি হয়েছে ফ্যাট থেকে, একটা ফ্যাটি মলিকিউল। আপনি যদি গলবাড়া ঠিকমতো কাজ না করে, তখন ব্রেন রিজেনারেশনটা ঠিকমতো হবে না, তখন আপনার প্যানিক অ্যাটাকগুলো হবে। তো আমাদের পেশেন্ট যারা সিরিয়াস প্যানিক অ্যাটাক ভালো হয়েছে, তো ওদেরকে যখন আমি লাইভে নিয়ে আসছি, তাদের কথাগুলো আপনারা শুনেন, আমি স্টেপ বাই স্টেপ ওখানে বলেছি। আর যারা অ্যাংজাইটি যারা আছেন, অ্যাংজাইটি হচ্ছে মূলত গাট ব্যাকটেরিয়া কমে গেলে, অথবা ফুড অ্যালার্জি থাকলে, অথবা এমন কিছু খাবার খাচ্ছেন যেটা আপনার শরীর ডাইজেশন না করে পেটে ইন্টারনাল ইঞ্জুরি করছে, তখন আপনার অ্যাংজাইটিটা বেড়ে যায়। অ্যাংজাইটি একটা বড় কন্ট্রিবিউশন হচ্ছে স্ট্রেস, কারণ আপনি যদি স্ট্রেস থাকেন, একটা বিষয় নিয়ে বারবার চিন্তা করেন, মানুষকে যদি ক্ষমা না করেন, মানুষের নেগেটিভ সাইডটা বেশি খুঁজেন, তখন আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আন্ডার ওয়ার্কিং বা স্ট্রেস আউট হয়ে যাবে, তখন আপনার অ্যাংজাইটিটা বাড়বে। তাহলে অ্যাংজাইটির সাথে ইন্টারনাল গাট ইঞ্জুরি, ইনডাইজেশন, সাথে অ্যাড্রিনাল যেটা স্ট্রেস সাপোর্ট, যেটা কর্টিজল সাপোর্ট, এই কর্টিজল ইমব্যালেন্স, এই সবগুলো জিনিস দায়ী। তো এগুলো টেক কেয়ার করার জন্য আপনারা কি করবেন? আপনারা প্ল্যান বেসড খাবার খাবেন, আপনারা অ্যান্টাই ইনফ্লামেটরি যে মেডিসিন যেগুলো আছে, যেমন কড লিভার অয়েল, ওমেগা 3 অথবা আশুগান্ধা, এগুলো তো ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়, এগুলো নিতে পারেন। এর পাশাপাশি আপনারা প্রোবায়োটিক নিতে পারেন, যদি প্রোবায়োটিক না নিয়ে থাকেন। প্রোবায়োটিক আবার দীর্ঘ সময় নেবেন না, প্রোবায়োটিক 1-3 মাসের বেশি নেবেন না। তো টেম্পোরারি অ্যানিমেল ফ্যাটটাকে বাদ দেন, বা মাছটা খেতে পারেন, ডিমটাও কম খাবেন, মাংসটা একদমই খাবেন না, তাহলেও অ্যাংজাইটিটা কমে যাবে। আর ফাস্টিং করবেন, যত বেশি ফাস্টিং করবেন তত অ্যাংজাইটি কমবে, প্যানিক অ্যাটাকটাও কমবে। হ্যাঁ, first time I saw you, that time I have psoriasis and panic disorder and other issues, but now I'm cured from the all of diseases. Other disease was my psoriasis. I'm totally free from psoriasis. I don't have any panic disorder anymore. Okay, great. So আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, মানে কোনো কিছুতেই আপনারা সাকসেসফুল হতে পারবেন না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক, আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম, আমি হয়তো তখন থেকে আমি এটা আমি শুরু করতাম, তাহলে হয়তো আমি আর এই মাঝখানে যে কয়েক বছর আমার যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না আর কি। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি। আপনি যে অ্যাডভাইসটা দেন, আমি শুধু সেটা ফলো করছি। আমার আমার প্রথমে ধারণা ছিল যে এইটা ফলো করলে হয়তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হবে, কিন্তু আমি দেখলাম যে না, সুগার লেভেল কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমার পেটের সমস্যা মানে এমনি অটোমেটিক্যালি দূর হয়ে গেছে। এবং আমার এখন মনে হয় যে আমি যেটাই খাই, মানে আমার মনে হয় না যে আমার হজমের কোনো প্রবলেম হবে আর কি, সব দিক থেকে এখন মানে বেটার হয়েছে, বেটার ফোন। আর আমি আমাদের কোনো মেডিসিনই আমি আর খাই না আর কি। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিন্ড্রোম, ডায়রিয়ার সিম্পটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মজিবুল হকের ইউটিউবগুলো দেখি, তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1-2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম, ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না। এখন আমি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই, আমি সে অর্থে খুব ভালো অবস্থায় আছি। জাস্ট লাইফস্টাইল চেঞ্জ করে আর উনি একটু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়েছে, আমি এখন অনেক অনেক ভালো, এবং আমি খুব মানে কৃতজ্ঞ ওনার কাছে যে আসলে কি লাইফস্টাইল চেঞ্জ করে এরকম ভালো থাকা যায়।